माय डियर स्टूडेंट आई होप यू आर ऑल वेल। आज हम तुम्हारे मैथमेटिक्स क्लास में स्टैंडर्ड 1 है। तुम्हारा तुम्हारे मध्य पेज 56 करो, पेज 56 देखो। এখানে তোমাদের গত ক্লাসে আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম এই দশমিকে টাকা পয়সার যোগ বিয়োগ বিয়োগ করেছিলাম গত ক্লাসে। গত ক্লাসে পেজ 55 সরলতা কোণ ক্ষয়ের সরলতা কোণ করে দিয়েছিলাম। তো পরেরগুলো একই রকম ভাবে হবে। আমি এবার পেজ 56 বয়েল ব্যাগে থেকে দেখাচ্ছি। বয়েল একটা কি দেওয়া আছে, দোকানে তোমার জামার দাম নিয়েছে 75 টাকা ও প্যান্টের দাম নিয়েছে 52 টাকা 25 পয়সা, 52 টাকা 25 পয়সা। কোনটির জন্য কত বেশি দাম দিতে হয়েছে, তাহলে বেশি কম বললে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তা বিয়োগটা কত দিয়ে করবো, বেশি দাম থেকে কম দাম। তো দোকানে তোমার জামার দাম নিয়েছে 75 টাকা আর প্যান্টের দাম নিয়েছে 52 টাকা 25 পয়সা, তাহলে কোনটার দাম বেশি, জামার দামটা বেশি, জামার দাম নিয়েছে 75 টাকা। তাহলে 75 টাকা লিখলে পয়সার বাইরে কিছু নেই মানে 00 পয়সা। যেহেতু পয়সার ঘর গুণকে সেটা 200 নিলাম, তার থেকে বাদ যাবে তোমার জামার দাম প্যান্টের দাম কত নিয়েছে না, 52 টাকা। এইটা বিয়োগ করব, বেশি কম বলেছে কোনটা বেশি কোনটা কত কম নিয়েছে। দেখো এখানে 0 থেকে 5000, 0 মানে 10, 10 থেকে 5 গেলে 5, তার আগের সূত্র 9, 9 থেকে 3 গেলে 7, আর এই প্রথম যে অঙ্কটা করবে সেটা 4 হয়ে যাবে, 1 কমে যাবে, এই একটা ওদের মধ্যে গেছে। তাহলে 4 কি বললাম, শেষের শূন্যটা 10, 10 থেকে 5 গেলে 5, ঠিক শেষের শূন্য আগের শূন্য 9 ধরবে, 9 থেকে 2 গেলে 7। এবার এই যে আমি কাজটা করলাম এখানে, এখানে 1 কমে যাবে, এই একটা এখানে গেছে 10 হয়েছিল, 10 থেকে 1 গেলে, এই 10 এ 9 হয়েছিল। তাহলে এখানে 4, 4 থেকে 2 গেলে 2, আর 7 থেকে 5 গেলে 2। তাহলে এবার আমি লিখবটা কি, কোনটির জন্য কত বেশি দাম দিতে হচ্ছে। অতএব জামার জন্য, জামার জন্য 22 টাকা 75 পয়সা বেশি দাম দিতে হচ্ছে, বেশি দাম দিতে হয়েছে। এরপর 2 এর দিকে দেখো, কয়েক 2 রঞ্জিত এবার পরীক্ষা অঙ্কে পেয়েছে 80 নম্বর, বাংলা পেয়েছে 75 নম্বর, তুমি কোন বিষয়ে কত নম্বর বেশি পেয়েছো। দেখে বুঝছি যদি 75 থেকে 80 বেশি, তাহলে তুমি অঙ্কে পেয়েছো 80 নম্বর, তো তুমি অঙ্কে ভালো, অঙ্কে পেয়েছো কত 80, আর বাংলায় পেয়েছো কত 75। দেখো এখানে 0 মানে 10, এই 10 থেকে 1 নিয়ে 10 হয়েছে, 10 থেকে 5 গেলে 5, আর এটা 1 কমে গেলে 7, 7 0, না 0 দিলে হবে। তাহলে এবার ভাষাটা কি লিখবে, তুমি কোন বিষয়ে কত নম্বর বেশি পেয়েছো। অতএব আমি অঙ্কে 100 লিখে অঙ্কে 5 নম্বর বেশি পেয়েছি। লিখলাম অতএব আমি অঙ্কে 5 নম্বর বেশি পেয়েছি। এবার কার থেকে বেশি পেয়েছি, বাংলা থেকে, সেটা না লিখলেও চলবে, এই যদি লিখে থাকে কোনো অসুবিধা নেই। এইটুকু লিখলাম, যতটুকু লিখলে হবে সেটুকু লিখছি, এটা আরও অনেক বড় বড় অনেক করতে পারে। এখানে লিখতে পারে প্যান্ট জামার দাম 100 টাকা, প্যান্টের দাম 100 টাকা, বিয়ে করে তারপরে বার করলাম, সেগুলো না লিখে আমি শুধু জামার জন্য 100 টাকা বেশি দাম দিতে হয়েছে, এরকম বললে তোমাদের ক্লাস 1 তো এরকমভাবে করলেও হবে। তাহলে এরপরে অঙ্কটা পড়ো তোমরা, এরপরে কি দিয়েছে, দিশু বাজারে যাওয়ার সময় দেখলো যে তার ব্যাগে টাকা এত আছে, মানে এটা 21.75 টাকা লিখে আর কি, টাকাটা আগে ইউনিটটা দিয়ে দিয়েছে, সে টাকা 15.5 মানে এটা 15.80 টাকা বাজারে পড়লো। আমি এটা পড়ছি আর বোঝাচ্ছি, এখন এখানে ইউনিটটা আগে দিয়েছে, মানে টাকা কথাটা
যাই হোক তোমরা পরে লিখে পড়বে যে বিশু বাজারে গেল তার ব্যাগে এত টাকা আছে কত টাকা আছে না 21.75 টাকা আছে এবার সে কত টাকা বাজার করলো 15.80 টাকা 800 টাকায় বাজার করলো 10 মিনিটের অঙ্কগুলো আলাদা আলাদা করে করতে হয় এবার এটা আমি কেন দিয়ে করবো দেখো এই টাকাটা ছিল এটা বাজার করছে বাজার করছে মানে তো লোকে দিয়ে দিচ্ছে খরচ হয়ে গেছে এই জন্য দিয়ে করতে দেখো 5 থেকে 0 গেলে 5 7 থেকে 8 যায় না 1 থেকে 1 গেলে 17 17 থেকে 8 গেলে 9 এবার দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু 0 1 থেকে খালি 10 10 থেকে 5 গেলে 5 তাহলে এই টাকাটা তার অবশিষ্ট থাকছে তার ব্যাগে আর কত টাকা আছে অতএব বিশু ব্যাগে আর তার মানে এখানে কি বিশু বিশু ব্যাগে আর 5.95 টাকা আছে তাহলে বিশু ব্যাগে আর কত টাকা আছে না 5.95 টাকা আছে এই টাকাটা সে বাজারে নিয়ে গিয়েছিল 21.75 টাকা বাজার মানে 5.80 টাকা 5 থেকে 0 হলে 5 7 থেকে 8 যায় না 17 17 থেকে 8 যায় না 9 থেকে 1 নিয়েছিল এটা 0 0 থেকে 5 যায় না তাই তাহলে 10 থেকে 5 যায় না তাহলে বিশু ব্যাগে আর 5.95 টাকা আছে এরপর চারের দিকে দেখো অনিতার কাছে 75.20 টাকা আর অনিমার কাছে আছে 67.80 কার কাছে বেশি আছে কত বেশি আছে তাহলে এটাও বিয়োগ করতে বেশি কম বলেছে একজনের কাছে আছে 75.20 টাকা আরেকজনের কাছে আছে কত 67.80 টাকা তাহলে যার কাছে 75.20 টাকা তার বেশি আছে কারণ 77.75 বেশি দশমিকের আগেরটা তুলনা করবে কোনটা বেশি কোন দশমিকের পরেরটা না ভেবে আর আগেরটা এই দেখো দশমিকের আগে বলো 75 দশমিক 77 তাহলে এটা তুলনা এটা বেশি তাহলে এটা বেশি টাকা আছে তাহলে এটা থেকে এটা বাচ্চা বেশি কম বলেছে মানে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে দেখো শূন্য করতে শূন্য এটা 8 থেকে 2 থেকে 8 যায় না 1 গেলে 12 12 থেকে 8 গেলে 4 দশমিকের সাথে দশমিক এটা 4 হয়ে গেছে 1 গেলে 14 14 থেকে 7 গেলে 7 তাহলে 7.40 টাকা তাহলে কার কাছে কত টাকা বেশি আছে অতএব অনিতার কাছে অতএব অনিতার কাছে ৭.৪০ টাকা বেশি আছে তাহলে অনিতার কাছে কত টাকা বেশি আছে না 7.40 টাকা বেশি এটা 0 0 এক হলে 12 বিয়োগ যায় না 5 থেকে 8 গেলে 4 4 14 14 থেকে 7 গেলে 7 তাহলে 6.60 0 টাকা বসে অনিতার কাছে 7.40 টাকা বেশি আছে তো তোমরা এই অঙ্কগুলো এরকম ভাবে অভ্যাস করবে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আমি করাবো আর বাড়িতে নামতাগুলো অবশ্যই করবে কারণ নামতা ছাড়া ভালো অঙ্ক পারা যাবে না তো বাড়িতে নামতা অবশ্যই মুখস্থ করবে